আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আসছি আপনাদের সাথে মোহাম্মদ খলিল আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বিডি নিউজ নাও তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটির সাথেই থাকবেন চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তোমাদের ইতিমধ্যে আপনারা জেনেছেন একটি নতুন আইন বাংলাদেশে হয়েছে সে আইনটিতে আপনার বলা হয়েছে যে কোনো প্রতিষ্ঠান অথবা ব্যাংক যে কোনো ব্যবসা বাণিজ্য কেন্দ্র অথবা যেখানে আপনার সাধারণ জনগণ টাকা জমা রাখে বা আমানত রাখে সে আমানত সুরক্ষায় একটি নতুন আইন করেছে বাংলাদেশ সরকার সে আইনটিতে বলা আছে আপনার চার এক লক্ষ থাকে ব্যাংক অ্যাকাউন্টে অথবা পাঁচ লক্ষ অথবা দশ লক্ষ অথবা এক কোটি অথবা পঞ্চাশ কোটি টাকা যদি কোনো ব্যাংক বা কোনো প্রতিষ্ঠানে থেকে থাকে ওই ব্যাংক বা প্রতিষ্ঠানে কোনো দুর্ঘটনা দুর্ঘটনাজনিত কারণে যদি ব্যাংক বন্ধ হয়ে যায় অথবা ব্যাঙ্ক বন্ধ করে দেয় সেখানে যে এক লক্ষ টাকা অ্যাকাউন্টে আছে সে এক লক্ষ টাকা পাবে যার এক কোটি টাকা আছে সেও এক লক্ষ টাকা পাবে যে পঞ্চাশ কোটি টাকা আছে সেও এক লক্ষ টাকা রিটার্ন পাবে এই আইনটি নাকি এই আইনটি যারা লিখেছেন বা করেছেন বা চিন্তা ভাবনা করে এ আইনটি তৈরি করেছেন তাদের মাথায় আছে মনে হয় না কারণ এটা হতো আমরা বলতে পারি একটি পরিকল্পিত একটি আইন হতে পারে এই আইনটি বাস্তবায়ন করে হয়তো অনেকে একটু লুটপাটের সুবিধা হবে কারণ তখন একজন অথবা একজন ব্যবসায়ী যদি এক ব্যাংকে একশো কোটি টাকা জমা থাকে সেই ব্যাঙ্কে যে কোনো কারণে দুর্ঘটনা ধরেন ব্যাংকে আগুন লেগে গেল অথবা অন্য কারণে ব্যাংকের টাকা পাছারও হয়ে গেলো যেটা নিয়মিত হচ্ছে বাংলাদেশে ব্যাংকের টাকা বিভিন্ন দেশে অনেক সময় চলে যায় সবার অজান্তে এই ধরনের আইন মানুষকে হতাশ করে ফেলে ব্যাংকের প্রতি আস্থা উঠে যায় বন্ধুরা চলুন আমরা এই ব্যাংক নিয়ে আইন নিয়ে আপনার চেঞ্জ টিভির মোহাম্মদ মানিক সাহেব একটি প্রতিবেদন করেছে তার চ্যানেলে চেঞ্জ টিভির ছোট্ট একটি ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করি তারপর আমরা ফিরছি চলুন ভিডিও ক্লিপটি দেখে আসি দেখছি আইনের খসড়া হয়েছে সেই আইনটির নাম হচ্ছে আমানত সুরক্ষা আইন দু এই আইনের মধ্যে এখন ধরুন একটি ব্যাংক বন্ধ হয়ে গেল যার পঞ্চাশ হাজার টাকা তিনি হয়তো এক লাখ টাকা পেলেন কিন্তু যার দু লাখ টাকা তিনিও এক লাখ টাকা পাবেন অথবা যার দশ কোটি টাকা তিনিও এক লাখ টাকা পাবেন তাহলে আপনারা ভিডিও ক্লিপটি দেখলেন এই বিষয় নিয়ে অনেকেই মতামত দিয়েছে অনলাইন পত্রিকা বিভিন্ন ইউটিউব চ্যানেল এবং টিভি চ্যানেলগুলো এটার এটা প্রতিবাদ জানিয়েছে এটা কোন আইনের ভিতরে পড়ে না হয়তো অনেকে বলতে পারেন ভাই আপনি আইনের বিরুদ্ধে কথা বলছেন যে আইন মানুষকে কাদায় মানুষকে ঠগায় সে আইন কখনো গ্রহণযোগ্য হতে পারে না এটা কোন ধরনের আইন ভাই যার দশ থাকবে সে পাবে এক লক্ষ টাকা যার অ্যাকাউন্টে এক লক্ষ টাকা থাকবে সেও পাবে এক লক্ষ টাকা এটা আইন একটা গ্রহণযোগ্য আইন হয় ভাই আপনারাই বলুন আমি আরও কিছু ছোট্ট একটা ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করব এসকে মিডিয়া এই বিষয়টি নিয়ে তাই তার মতামত দিয়েছে চলুন ছোট্ট একটি ভিডিও ক্লিপ শেয়ার করে ভিডিওটা শেষ করব জানি না যে বাংলাদেশ ব্যাংক থেকে একটি নতুন আইন প্রণয়ন করা হচ্ছে আপনারা ব্যাংকে যত টাকাই রাখেন না কেন কোটি কোটি টাকাই রাখেন না কেন যদি কোনো দিন সেই ব্যাংক আপনি যে ব্যাংকে টাকা রেখেছেন সেই ব্যাংক যদি কোনো দিন দেউলিয়া হয়ে যায় তাহলে আপনার সেই ব্যাংকে কোটি টাকা থাকলেও আপনি ক্ষতিপূরণ হিসাবে মাত্র এক লক্ষ টাকা ফেরত পাবেন যদি আপনি যত টাকাই ব্যাংকে রাখেন না কেন ওই ব্যাংকের লাইসেন্স যদি বাতিল হয়ে যায় বা ওই ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায় তাহলে আপনি ক্ষতিপূরণ হিসাবে আপনি এক লক্ষ টাকা ফেরত পাবেন মানেটা কি বুঝতে পেরেছেন লুডু খেলেছেন কখনো লুডু তিনবার ছক্কা ওঠার পর যখন কানা ওঠে না কেমন লাগে বলেন তো ঠিক তেমন তিতা লাগছে এখন এই সংবাদটা শোনার পর এমন একটি সংবাদ আমাদের প্রবাসীদের জন্য অত্যন্ত তিতা জাতীয় কারণ এই বাংলাদেশের ব্যাংকগুলাকে আমরা প্রবাসীর এই বেশি ব্যবহার করি আর যারা বাংলাদেশে কোটি কোটি বিলিয়ন ডলারের মালিক তারা তো সুইস ব্যাংকে টাকা রাখে বা তাদের গুহাটুহা আছে বা তাদের বিভিন্ন দেশে অর্থ সম্পদ লুট করে নিয়ে গিয়ে সেখানে বাড়ি মালিক হয়ে গিয়েছে এই ব্যাংকগুলো তো এখন প্রবাসীরাই ব্যবহার করছে তাই না এখন কেন এই দেখলেন অবশ্যই এর প্রতিবাদ জানিয়েছে সবাই একটা মানুষের দীর্ঘদিনের যৌবনের আয় ব্যয় হিসাব করে ব্যাংকে কিছু টাকা অনেকে কিছু ব্যবসায়ী ব্যাঙ্ক থেকে লোন নিয়ে এক সময় লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা ব্যাংকে রেখে লেনদেন করে ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে নেয় দেশের সাথে দশের সাথে নিজের প্রতিষ্ঠানের সাথে হঠাৎ করে যে এই ধরনের একটা দুর্ঘটনা ঘটে যায় তবে এইটা কোন ধরনের আইন হলো আমরা বুঝতেছি না আপনারা মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান তেমন আজকের ভিডিওটি এই পর্যন্তই সময় ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাদের সবাইকে